নবু শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে প্রাথমিক ও এসএসসি নিয়োগ দুর্নীতিতে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ধূপগুড়িতে প্রতিবাদ মিছিল করল সিপিআইএম। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে সমস্ত মানুষকে এক হয়ে লড়াইয়ে আহ্বান জানান তারা। এদিন ধূপগুড়ির সিপিএম পার্টি অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম নেতা মুকুলেশ রায় সরকার, প্রাক্তন সিপিআইএম এর বিধায়ক মমতা রায়, নূর আলম, জয়ন্ত মজুমদার প্রমুখ। মিছিলটি গোটা শহর পরিক্রমা করে ধূপগুড়ির সিপিআইএম পার্টি কার্যালয়ের সামনে শেষ হয়। ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পক্ষ থেকে আমাদের রাজ্য পার্টির দল সারা রাজ্য জুড়ে দেশ জুড়ে সাম্প্রদায়িক যে বিভেদের যে রাজনীতি বিজেপি শুরু করছে এবং যার পরিপ্রেক্ষিতে গোটা দেশে এবং আমাদের রাজ্যে যে দাঙ্গা এবং হিংসাত্মক ঘটনা ঘটছে এগুলো বন্ধ করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে আজকের এই মিছিল এবং সেই সাথে আমাদের রাজ্যে ঘটে চলা টেটের একের পর এক দুর্নীতি এবং যেই দুর্নীতিতে গতকালও আমরা দেখলাম যে 269 জন যারা হচ্ছে ভুয়ো, যাদের চাকরি হয়েছিল তাদের চাকরি তাদের হারিয়েছে আকোর্টের নির্দেশে, এরকম অসংখ্য আছে আমাদের রাজ্যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সমস্ত চাকরি হয়েছে, উচ্চ মাধ্যমিক পাশ করেনি হাই স্কুলের টিচার হয়েছে। এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আজকের আমাদের এই লড়াই এবং আমরা চাই অবিলম্বে স্বচ্ছতার সাথে গোটা বাংলাতে নিয়োগ প্রক্রিয়া চালু হোক, বেকার যুবক যুবতীদের জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা, পশ্চিমবাংলার যে রাজ্য সরকার এই সরকার হচ্ছে। আজকের মিছিলে ছিল আমাদের প্রাক্তন এমএলএ মমতা রায়, প্রাণগোপাল ভাওয়াল, মুকুলেশ রায় সরকার, নূর আলম। আমাদের পার্টি অফিস থেকে মিছিল শুরু হয় এবং গোটা ধূপগুড়ি শহর পরিক্রমা করে আবার পার্টি অফিসে শেষ। আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, উই আর হেয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্স রে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিত সংঘ পাঠাগারের বিপরীত, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 03563296999, 62955-44099, 7।